আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, তালেবান নিয়ে ভারতের পরিকল্পনা জানালেন এস জয়শঙ্কর। লাদাখে চীনের সেনাবাড়ায় M777 কামান নিয়ে ভারতের প্রস্তুতি। একদিনেই তাইওয়ানে চীনের 39টি বিমানের অনুপ্রবেশ। ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি বাহিনীর গোলাবর্ষণ, বেসামরিক নাগরিক নিহত। ইরানের পানি সীমায় শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তালেবান নিয়ে ভারতের পরিকল্পনা জানালেন এস জয়শঙ্কর। কাবুলে তালেবান সরকারকে তাড়াহুড়ো করে স্বীকৃতি দেবে না ভারত, এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানে চলমান অবস্থার গভীর প্রভাব পড়বে এই অঞ্চলে, এমনটাও মন্তব্য করেন তিনি। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রোগ্রামের শীর্ষ বৈঠকে শুক্রবার তিনি একথা জানান। আফগানিস্তান নিয়ে দুটি বিষয়ে চিন্তিত ভারত, প্রথমত সেখানে সবাইকে নিয়ে সরকার গঠিত হবে কিনা, দ্বিতীয়ত আফগানিস্তানের মাটিকে জঙ্গিরা ব্যবহার করতে পারবে কিনা। তিনি বলেন, আমরা উভয়ই একটি বিষয়ে উদ্বিগ্ন, আমরা লক্ষ্য করছি আফগানিস্তানের মাটিতে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে কিনা। এছাড়া আমেরিকার সঙ্গে কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের মিল থাকলে কিছু বিষয়ে ভারত তাদের সঙ্গে দ্বিমত পোষণ করবে বলেও জানিয়েছে এস জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে আমেরিকার চেয়ে আলাদা, আমরা এই অঞ্চলে সন্ত্রাসবাদের শিকার হয়েছি। এদিকে ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে আফগানিস্তানে তালেবান সরকার আগ্রহী। এই বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অরুণ কুমারকে একটি চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা। চিঠিতে তিনি লিখেছেন যে দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন ও ক্যাম এয়ারকে বিমান চালাতে অনুমতি দেওয়া হোক, যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে ইসলামী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করার অনুমতি দেওয়া হবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এ খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান সরকার। এরপর জানিয়ে দিব লাদাখে চীনের সেনাবাড়ায় M777 কামান নিয়ে ভারতের প্রস্তুতি। চীনা পূর্ব লাদাখ ও অরুণাচল প্রদেশের LCOতে তাদের সৈন্য ফের বাড়াচ্ছে। ভারত এসে হেলিকপ্টার নিয়ে M777 কামান নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ কুমার নারভানে গতকাল শনিবার লেহেতে এ প্রসঙ্গে বলেন, পুরো LCO জুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে, আমাদের কাছে যা উদ্বেগের বিষয়, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সেনা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহাত্মা গান্ধীর 152তম জন্মদিন উপলক্ষে শনিবার লেহ শহরের বিশ্বের বৃহত্তম খাদির জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেনারেল নাভারনের পাশাপাশি এই কর্মসূচি ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে মাথুর। দুদিনের লাদাখ সফরে এসে রেজিংলাই সেনাবাহিনীর অগ্রগতি ঘটাতেও যান জেনারেল নাভারনে। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবরে বলা হয়, পূর্ব লাদাখ সম্ভবত চীনা হামলা মোকাবেলায় ইতিমধ্যে M777 এবং K9 বর্জ্য হাউজার কামান মোতায়েন করা হয়েছে। মিনিটে 5 রাউন্ড গুলি ছড়া যায় M777 কামান থেকে, পাল্লা সর্বোচ্চ 30 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের BAE সংস্থার তৈরি 155 কিলোমিটারের M777 আফগানিস্তানের ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল। বিশ্বে এটি প্রথম 155 কিলোমিটার কামান, যার ওজন 4218 কিলোগ্রামের কম, ফলে হেলিকপ্টারে সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায় সহজেই। অন্যদিকে সাজোয়া গাড়িবাহী 155 মিলিমিটার হাউজার K9 বর্জ্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় বানিয়েছে ভারত। এদিকে থাকছে একদিনে তাইওয়ানে চীনের 39টি বিমানের অনুপ্রবেশ। শনিবার একদিনে তাইওয়ানে এবার ডিফেন্স জোনে চীনা বিমান বাহিনী 39টি বিমান প্রবেশ করেছে, এ তথ্য জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে নতুন একটি উচ্চতা স্থাপন করেছে চীন, যেটি দ্বীপরাষ্ট্রটির সরকারকে ক্ষুব্ধ করেছে এবং বেইজিংয়ের সঙ্গে তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তাই অনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুটি তরঙ্গ চীনের 39টি বিমানের বিরুদ্ধে
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাইওয়ানের যোদ্ধারা। চীনা বিমানকে সতর্ক করতে যুদ্ধ বিমান পাঠিয়েছে দেশটি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র পদ্ধতি। এদিকে চীনের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু ত্সেং চ্যাং। তিনি বলেন, চীন সামরিক আগ্রাসনে লিপ্ত ও আঞ্চলিক শান্তি নষ্ট করেছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বেইজিং। এরপর জানিয়ে দিব ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি বাহিনীর গোলাবর্ষণ, বেসামরিক নাগরিক নিহত। ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলীয় সাদা প্রদেশে একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে সীমান্তবর্তী মানবে শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী ওই গোলাবর্ষণ করে। 7 বছরের সৌদি আগ্রাসন দরিদ্র পীড়িত ইয়েমেনকে খাদ্যর কিনারে নিয়ে গেছে। শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার শীর্ষ কর্মকর্তা ডেভিড গ্রেসলি বলেছেন, যদিও চলতি বছরের প্রথম দিকে দুর্ভিক্ষ অবস্থা এড়ানো গেছে, তবে পরিস্থিতি এখনও খুবই ঝুঁকিপূর্ণ এবং ইয়েমেনে অনেক জরুরি কর্মসূচি বাস্তবায়ন করা যাচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরো ইয়েমেনের ওপর যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা চলছে, কিন্তু সৌদি আরব এ পর্যন্ত তাতে রাজি হয়নি। ফলে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুদাইদা সমুদ্র বন্দর চালু করা যাচ্ছে না। ইয়েমেনের 3 কোটির মধ্যে 2 কোটির বেশি মানুষ জরুরি ত্রাণ সহায়তা দরকার। এদিকে জানিয়ে দিব ইরানের পানি সীমায় শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শত্রু যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দেশের পানি সীমায় শত্রু যে কোনো ভুলের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার নৌবাহিনী এক অনুষ্ঠানে অংশ নিয়ে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানি নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে শত্রুদের তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে। ইরানের এ কমান্ডার বলেন, তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করাচ্ছে। এদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় ফেরাতে শুরু করেছে সদিচ্ছায় প্রমাণ হিসেবে ওয়াশিংটনকে আটকে রাখা অর্থের মধ্যে $1,000 কোটি ছাড়তে বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় ফের শুরু করার কথাবার্তা বলেছেন। তখন তিনি জোর দিয়ে বলেছেন যে আলোচনার বিষয়ে ওয়াশিংটন যদি আগ্রহ থাকে তাহলে তাদেরকে প্রথমে আটকে রাখা তেহরানের টাকার মধ্য দিয়ে $1 কোটি ছাড় করে সদিচ্ছায় প্রমাণ দিতে হবে। এরপর জানিয়ে দিব আমার টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে বলুন, বলেছে ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল করার অনুরোধ করেছে। এজন্য তিনি ফ্লোরিডার ফেডারেল জর্জ আদালতে শরণাপন্ন হয়েছেন। শুক্রবার তিনি আদালতের একটি আবেদন করেন যাতে তিনি টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন। গত জানুয়ারি মাসে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। গত 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার ঘটনার পর ওই হামলায় প্রশংসা করে টুইটার পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিতে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হয়েছিল। ক্যাপিটল হিলে হামলার এক পুলিশ কর্মকর্তা অন্তত 5 জন নিহত হয়েছিল। ট্রাম্পের সে সময়কার ভূমিকায় ফেসবুকও তার অ্যাকাউন্ট স্থগিত করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।